আমিনার সামনে যে বলে মা গো একটা সত্য কথা বল রে মা, তোর সামনে কথা কইতে সাহস পাই না মা, তোর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, মা শুধু একটা সত্য কথা ক, মা বলো তো তুমি কোন ফ্যাক্টরির আতর ব্যবহার করো, কোন দেশের আতর ব্যবহার করো, কে তোমার আতরটা দিয়ে যায় মা বলো না। আমিনা বুঝে পেরেছে আমার শ্বশুর শাশুড়িও তলে আমারে মাইন্ড করে, মা আমিনা কি করলে গালের মধ্যে থেকে একটু থুতু শ্বশুর শাশুড়ির সামনে নিক্ষেপ করলে, থুতু ফেলতে দেরি আছে গো বাবা, মিসকাম্বারের ঘেরা আসতে দেরি নাই গো, শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেই নবীর বাবা মায়ের শরীরের থেকে আতরের ঘেরান আসে ওই নবীরে গোসল দিতে চাই মা আয়েশা, বিশ্ব নবীকে গোসলখানায় নিয়া মা আয়েশা যখন গোসল দিচ্ছে মিসকাম্বারের ঘেরান আসতেছে পানির সাথে, ইন্দিমিন চাইবি মা আয়েশা বলেন ও নবীজি শুধু আপনার খেদমতে আরজ করতে চাই, আপনার শরীরটা এত সুন্দর পিঠের মধ্যে কতগুলো কালো কালো দাগ দেখা যায় গো, আর মাত্র দুইটা মিনিট বাবা চোখের বাড়ি ছেড়ে দিবা, কে বলেছে রবিউল আউয়াল মাসে তোমার মা বাবার কবর আজব মা বইব না, ও মাদ্রাসা মসজিদের কমিটির ভাইরা বিশ্ব নবী বলেন আয়েশা রে তুমি যেখানে গেঞ্জির ভিতর দিয়ে হাত দিচ্ছ রে আয়েশা, ওই জায়গা গুলি তুমি বলতেছো কিসের দাগ, এটা আর কিছুর দাগ নয় রে আয়েশা, তাইফের ছেলেদের পাথরের আঘাত, আয়েশা 162 জন ছেলে তোমার স্বামীরে বেড়েছে মারতে মারতে তিনবার আবার বেহুশ করছে, চতুর্থবার যখন আবার হুশ ফিরে আয়েশা গো আয়েশা আমি চিৎকার মেরে বলছিলাম তাইফের ছেলেরা তোরা আর আমার বারিশটা আমি আর সহ্য করতে পারি না, দাদা ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিতে চাই, এখানে যারা বসে আছেন শুধু একটা কথার খেদমতের আওয়াজ দিবেন, যেই নবী জীবনে মায়ের খাওয়ার পরও তায়েফের মাঠ থেকে একটা বরদ দেয় নাই, আমার ওই নবীর যদি কেউ একটা আঘাত করে কথা দিয়ে ওই নাচ থেকে ছেড়ে দেওয়া যাবে না, রাজি আছেন না নাই, কে কে রাজি আছেন আল্লাহকে হাত ধরে দেখাই দেন, লিল্লাহ তাকবীর, নারাই তাকবীর, মা এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই দেন না আমি একটু গোসল দেই আপনারে, গোসল দিবা চলো যাই, মা এসে বলেন হুজুর তাহলে আমি এখন পানির ব্যবস্থা করি, আয়েশা গো পানি আগে থেকে রেডি আছে চলো, হুজুর পানি কে তুলল গো, আয়েশা তুমি জানো না পানির বালতি আমি হাতে নিলে কুয়ার থেকে পানি তুলে দেয় জিব্রাইল, ও আয়েশা তুমি জানো না গো আয়েশা আমার মা আমিনা, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার মা কুয়ার পাশে যাইতো, কুয়ার পানি থাকতো 60-70 ফিট নিচে, আমার মা কুয়ার পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল ধাক্কা দিয়ে পানিটা একবারে কুয়ার মুখে মুখে এনে দিত, আমার মা যেইখানে পায়খানা প্রস্রাব করতো রে আয়েশা, তুমি তো জানো না রে আয়েশা আমার মা পায়খানা প্রস্রাবের কোনোদিন দুর্গন্ধ আসে নাই, আমি মুহাম্মাদের খাতিরে আমার মা বাবার পায়খানার প্রস্রাবের ইস্তেনজায় গেলে মেশকাম্বারের ঘেরা নাস্তু, এই জন্য আমার মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে মক্কায়, যখন আমি আমার মায়ের গর্ভে আমার বাবা মারা গেছে 5 মাস আগে, আমি আর মাত্র কয়েকদিন পরেই দুনিয়া আসবো রে আয়েশা, আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, সূরা ফিলের তাফসীর খুলে দেখেন বানানো কথা আমি বলি না, আমার নবী বলে আয়েশা রে আমার মা আমি গর্ভে থাকা অবস্থায় মক্কার ভিতর আমার মায়ের বদনাম ছড়িয়ে গেল, কি ছড়িয়ে গেল, স্বামী মারা গেছে মহিলা কত ডং দেয় দামি সেন লাগাইয়া মক্কায় ঘুরে,
আল্লাহু আকবার বলেন না। মক্কার পোতা ছিল, স্বামী মারা গেলে মৃত্যুর আগ পর্যন্ত সেন লাগানো নিষেধ, ভালো কাপড় পরতে পারবে না। আমিনা ভালো কাপড় পরে না, কিন্তু তার শরীরের মধ্যে এত ঘেরান লাগায় মহিলা, লজ্জা লাগে না? স্বামী মরে গেছে, ঘেরান লাগাই মক্কার ভিতরে মহিলারা সমালোচনা করে, আয়শা আমার দাদা দাদির কাছে নালিশ গেল, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ স্বামী হারাইয়া দামি সেন ব্যবহার করে কেন? পুরুষ তো তার আকৃষ্ট হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলে, পৃথিবীর এমন কারো শক্তি নাই, আমার পুত্রবধূ আমার আব্দুল্লাহর বিবির থেকে তাকায় একটা কথা বলতে পারে, আমি না আমার মা। পৃথিবীর সমস্ত শ্বশুররা যদি পুত্রবধূ গুলার এইভাবে আদর করত, একটা পুত্রবধূ শ্বশুরের বাপ ছাড়া কোনোদিন বিয়েই করতো না। কথা কন না কে, শ্বশুর এবার খেদমত করবে না কারে পুত্রবধূ? নিজের মাইয়ের মতো জানতে পারে না পুত্রবধূটার? তোমার মাইয়ের যেমন আদর করো, পুত্রবধূর আদর করতে পারো না? মেয়ে খালি ফুলার ভর দূর যাও, ফুলার ভুল ফুলার ভুল, ওটা তোমার মাইয়ে ওই তো মকার করে মকা, খালি ফুলার ভর বদনাম দাও। সে কি তোমার রক্তের তা, আর একজনের রক্তের তা, আর একজনের প্রোটেকশনের জন্ম দেয়া তা, তোমার প্রেম প্রীতি তার কাছ থেকে আদায় করে নিতে হবে। তুমি করবা তার সাথে বেজির ব্যবস্থা, সে তো সাপ হবে। কথা কর না কেন, কষ্ট হইতেছে? সব শ্বশুর হুজুর এবার কোন জায়গায় কোপ দিলে, আসল জায়গায় দিছে বুড়েটা। পুত্রবধূর খেদমত নেওয়ার তোমার জন্য সুন্নাত হবে যদি তার খেদমত তুমি করো। তার খেদমত কি আত্মটিবা দিবা? তার একটা মা কয়ে ডাক দিবা, মা ও মা, মা কেমন আছো? মা আব্বা ভালো আছি। ও মা দুবারে খাওন খাইছো, গোসল করছো মা ঠিক মতো? তোমার মাথাটা ব্যথা, ওষুধ খাইছো? আর এই কথাটা যদি কন যে মা তোমার মাথাটা ব্যথা, ওষুধ খাইছো মা, কথাটা বলতে দেরি আছে, ওই বোর কাছে আরশে আজমের মালিক শুদ্ধ খুশি হয়ে যাবে। হে কথা কর না কেন, তাই মা আয়শা হুজুরে খুব আদরের বিবি ছিলেন, মারহাবা বললেন না? আরো জোরে করে, আমার নবীর দুইজন বিবি ছিলেন খুব আদরের, একজন হলো সবার বড় বয়সের দিক দিয়ে এবং প্রথম স্ত্রী, আর একজন হলো সবার ছোট। যদিও বিয়ে করছেন নবী চার নাম্বার মা আয়েশাকে, কিন্তু সবার ছোট, নাম তার আয়েশা। নাম কি জোরে কোন? মা আয়েশাকে যদি কে আমাদের মাঠে আপনি দেখতে চান, আল্লাহ আমার মা আয়েশার ওয়াজ এত শুনছি, ইলিয়াস রহমান জিহাদি করছে, খালেদ সাইফুল্লাহ করছে, হাফিজ রহমান সিদ্দিকী করছে, সরমনে আল্লাহর কুতুব করেছে, সরসিন আল্লাহর কুতুব করেছে, মানিকগঞ্জের অনেক বড় বড় ওলামা একরাম বুজুর্গরা করছে আমাদের মসজিদে শুনছি। আল্লাহ মা আয়েশার একটু দেখতে মন চায়। আমার নবী আয়েশারে কোনোদিন আয়েশা বলে ডাকে নাই, হুমাইরা কয়ে ডাকছে। সুবহানাল্লাহ বললেন না? হুমাইরা মানে এতই সুন্দরী ছিলেন মা আয়েশা, মা আয়েশার যদি কেউ আস্তে করে চামড়া ধরতেন মস্কারা করে, আয়েশা দিকে আসো, হাতের ছাপ দিলেও এক সপ্তাহ লাল থাকতো। আসা চিন্তা করে আমার বউ কত তাই নিয়ে ধরি চামড়া, তাও দাগ হয় না বলে এক সপ্তাহ লাল থাকতে কয় কি? ও সাসা, মা আয়েশাকে আল্লাহ জান্নাতি রমণীদের ভিতরে একজন স্পেশালিস্ট দুনিয়ার থেকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, এবং নবীর একজন বিবিও জাহান্নামে যাবে না, তারা জান্নাতে। তাদেরকে বলা হয় আজওয়াজ মুতাহারাত, অর্থাৎ পবিত্র। পবিত্র মানে কি? তারা ডাইরেক্ট জান্নাতি, যাদেরকে বলা হয় উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। সুবহানাল্লাহ বলেন না? এই মা আয়েশা একদিন, আমরা তো বল লোকে ব্যবহার করি, কে তাসনির মা ওট খোল, উঠ খোল দরজা খোল, তাসলির মারে ডাক দেয় সাসা বারোটার সময় শুনে যাইয়া, হে খোদে যার মা উঠ বয় খোল। ভাষা কি মিডি, কাঁপতে কাঁপতে দরজা খুলে ঘুমের তা কথা ঠিক না বেটি? আর আমার নবী মা আয়েশারে বিয়ে করছে 6 বছর বয়সে, বয়স কত বোর বয়স কত? আর আমার দেশে আমার শাশুড়ি শেখ হাসিনা আইন করছে, 18 বছরের আগে বিয়ে করলে পুরুষ যদি 20 বছর আগে বিয়ে করে বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে, দইরা গরম ডুন দিবে থেরাপি।
আমার চাচাই বিয়ে করছে, চাচির বয়স 12, আপনার না 18, তাই পিনি কুটিয়া গেছে বিয়ের লেগে। কথা কন না কে? শ্বশুর কেমন, দেবর কেমন, স্বামী তো বিদেশ যাইব, দেবর ঠিক আছে কিনা, যদিও মানিকগঞ্জের ভাষা, ভাষাটা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। কথা কি বাস্তব বলছে না অবাস্তব বলছে? বাবা জান, আমি গোপালগঞ্জের সন্তান, আমাদের দেশের পোলাপান ইউরোপ কান্ট্রিতে বেশি থাকে, ইটালি বেশি থাকে, বিয়ে করে যদি নতুন বসে রাইখে যায় রে বাবা, ওই পোলাটা কানতে কানতে সারা জীবন আর চোখে গা ওই জায়গা, কথা কন না কেন? তবে ইগলা মাশাল্লাহ, সব মহিলা সব ফ্যামিলিতে খারাপ না, অনেক মা আছে স্বামী বিদেশ গেলে তাহাজ্জুদ পরে পরে স্বামীর জন্য যায় নামাজ ভিজায়, ঠিক না বেটি? মা গুনে জি কষ্ট হইতেছে না, হোক গে আমি তারপর ওয়াশ করব, আইসি নাকি আপনি? এই গরমের ভিতরে ঠাডা ভাঙ্গা গরম আইসি নাকি? বাবা আজকে ভালো একটা দামি কথা কয়ে যাই, আজকে এই গরমের মধ্যে যারা বসবেন, কবরের গজব গরম আপনার সহ্য করতে হবে না। জোরে 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 মা আয়েশা যেটা বলি, তারপর আয়েশার পরিচয় দেই। মা আয়েশা একদিন স্বামীরে খাবার দিয়া, তখন আয়েশার বয়স 17 বছর 7 মাস 10 দিন, আর মাত্র 3 থেকে 4 মাস পরে আমার নবী বিদায় নিয়ে যাই গো, ভিসা পাসপোর্ট ওকে, আজরাইল জান্নাতের পালকি নিয়ে আসবে, নবীর উঠে নিয়ে চলে যাবে। কারণ মা আয়েশার যখন 18 বছর বয়স, 18 বছর 3 মাস 10 দিন, তখন আমার নবী বিদায় নেয়। 17 বছর 7 মাস 10 দিন হলে বুঝেন কয় মাস বাকি আছে। তো এই টাইমে মা আয়েশা একদিন নবীরে খাবার দিয়া থুতুতে হাত দিয়া জিজ্ঞেস করতেছে, আহ পূর্ণিমার 7টা আজকে আমার ঘরে, বুনেন আপনি যদি নবীর এই কথা শুনে বউতে কই সেটা শুনে যদি সুবহানাল্লাহ কন, আপনার বিবি ঠিকই আজ থেকে আপনার ভালোবাসা 6 সেন্টিমিটার বাড়িয়ে দিবে। মহিলারা হাসতেছে কি চিন্তা করতেছে, আপনাকে কইতেছেন আমার ডাইয়ে জান্দা গন্দা ঘুষি শুরু করে, ওর ভালোবাসা, ওর ভালোবাসার খবর আছে তার বাড়ি, ও ঘরে আইলে আমার কাপ কাপে শুরু হয়ে যাওয়ার, আমার ভালোবাসব, বউরে ভালোবাসবেন, বউ আপনাকে ভালোবাসা দিব, কথা ঠিক না ঠিক? বিবিরে 3 দিন ঘুষাবেন, চতুর্থ দিন আপনি বডির কোপ খাবেন। সেই ডিজিটাল যুগ নাই, এখন ডিজিটাল যুগ, সেই অ্যানালগ যুগ নাই, চাষিরে পিডাইতে পিডাইতে সেই স্বাস্থ্যবার বাসায় পালাইছো, তারপরও বউ আইয়া রাত্রাই আপনার পাও জড়াই ধরে কান্দে, ঠিক না বেটি? এখন একটা দিবেন দুই দেখাবেন, কারণ যেই খাটে ঘুমাইতে যাবেন ওই খাটটায় বোর বাবের বাড়ি, টিডিং টিডিং টিডি হাসতাছেন কে? আমার চাচার 1 টাকা যৌতুক নিয়ে বিয়ে করে নাই, সারা জীবন চাচির দাঁত গুলো লড়াইছে ঘুষাইয়া, বিড়ির দাঁত পড়ার কথা 50-এর পরে, বিড়ির দাঁত পরে 35-এর বছর, তার ওই যে ঘুষি দাঁত মাপ লড়িয়ে গেছে, কথা কন না কে? এরকম দাঁত না, একটা চুল ফেলাই দেখো না ঘুষি দিয়া, তোমারও দেবে তোমার বাপেরও দেবে, কথা কন না কেন? কারণ যৌতুক চাই আনছে তোমার বাপে, কারণ পোলা আমার ইটালিয়ান, 36 ইঞ্চি টিভি, 2.5 লাখ টাকার খাট, ড্রেসিং টেবিল দিয়ে মোটামুটি 5 লাখ, তা 5 লাখটার খাটে ঘুমাইবা দুই বাপড়া ঘুষি খাইবা না বৌরাতের, তাতে সুন্নাতের খেলাপ হইব ঘুষি না খাইবে। এই মুসলমানের পোলা, বিয়ে করার সময় 1 টাকা দিবি না, দরকারে খেজুরের পাটিতে বাসর ঘর করবি, সারা জীবন শান্তি পাবে। কি রে এ কুত্তাটারে খেদান জানাবে না বাবা? আবার বাবা কুত্তাটা 2 বার গেল, কি রে তুই কিছু কইলি না রে শাস্তা বাইরে বলা? আল্লাহ আপনার বেজার হইতেছেন বাবা, মাহফিল যাকে ফাইলিং করতেছি ফাইলিং, দেখি আল্লাহ কতটুক কি করে, আলহামদুলিল্লাহ বলেন বাজান, কথাগুলো দামি বলে দিয়ে যায়, বাস্তব যেটা ঘটতেছে সেগুলো বলতেছি, ঠিক না বেটে? স্বামী এত কষ্ট করে বেচারা 32,000 টাকা দিয়ে
সৌদি আরবে এত কষ্ট করে বেড়ায় রোদের ভিতরে, ঠাডা বাঙ্গা রোদ, এত কষ্ট করে 32,000 টাকা দিয়ে বললে টেন্ডার সেট পাঠাইছে, এটা দেখকে দেখকে কথা কইব, মাল লাগে দেখকে কথা কইব, আহ শামিল লাগে কথা কয় 1.5 মিনিট, আর বেড়া 1 বছর গেছে গায়ে, এর ভিতরে এক্স বয়ফ্রেন্ড একটা হয়ে গেছে, তার লাগে কত কয় 1.5 ঘন্টা, আর মগা বাদ পারের লাগে 1.5 মিনিটও কথা কয় না, কথা কন না কেন নাঙ্গের আবার কয়ে দেয় আমার মগাটা কিন্তু ফোন দেবো 2:30 পরে, কারণ ওই সময় কাম একটু ফিরে থাকে, একটু ঘন ঘন পেশাল পারে, ওই সময় তুই আমারে দিস না, কথা কন না কেন নিছে না, সিঙ্গারমানিকগঞ্জের মানুষ বিদেশ তাই বুঝি, আমি ইলিয়াস জহরি 14টা কান্ট্রি সফর করছি, আমি দেখছি মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ আমি সফর করছি, কাতার বলেন, কুয়েত বলেন, মিশর বলেন, চেয়ারম্যান বলেন, সৌদি আরব তো হিসাব সারা গেছি 17-18 বার, সৌদি আরবের এমন কোন জেলা নাই আল্লাহ আমাকে নেন নাই, আমি দেখেছি সেই মালয়েশিয়া এত কষ্ট করে আমার ভাইরা, সিঙ্গাপুরে এত কষ্ট করে 13 ঘন্টা ডিউটি করে, সকাল 8টায় যায় রাত 9টায় আসে বাসায়, আইসে নিজে পাক করে নিজে খায়, এত কষ্টের পয়সা সৌদি আরবের, সেই টাকা বউ সালমের লেগে পাঠায় আর খরচ করে কি ফারুত আর ফুরু, তুমি কি জানো মা তোমার স্বামী একটা খুবুস খাইয়া আর 1 গ্লাস পানি খাইয়া সারা দিন কাটায়, খায় না পরের মাসে টাকা পাঠাবে পোলার টিউশনির বেতন, মাইয়ের টিউশনির বেতন, আরে মালিক রে এই সিন টাইপের একটা খুবুস খায়, খুবুস মানে যে রুডে সাসারে দিলে দাঁত পরের দিনের খাওয়া লাগবো না, এত হক্তর হক্ত সেই জিনিস খাইয়া জীবন কাটায়, আর তুমি আর আমি আরামে খাই, মহিলার একটা মিনিট স্বামীর লাগে ভালো ব্যবহার করে না, বেড়া বিদেশে বয়ে বউরে ডেলি সপ্তাহে 1 দিন তালাক দেয় জিদ্দের চোটে, কথা কন না কেন, তালাক এখন বাতমাস হয়ে গেছে, টেলিফোনে দাম করে তালাক দিয়ে দেয়, এরপর কে দূর কত গেছে গা, কত গেছে গা, আয় রাত্রি হইয়াই তাই, বেড়া বিদেশ থেকে আসার আগে বিয়ে পড়ায় নিজে নিজে, তুমি বিদেশ থেকে তালাক দেওয়ার পরে বউ লিয়ে ঘুমাইবা না, কলেজের থেকে একটা মেয়ে নিয়ে এসে ঘুমাইলা, আর যতগুলো জন্ম দিলে সব জারগা জারগা জারগা, ওই জারগাটারে মাদ্রাসায় ভর্তি করবা, জীবনে আলেম হইব না, বরং আলেমের পিছনে আঙ্গুল দিব, কথা কন না কে, আমি সবচেয়ে বেশি খুশি আছে আজকে হয়েছে স্যার মেজাব চলে গেছে, দোয়া করি আল্লাহ ওনার সন্তানকে হক্কানি আলেম বানাক, আমি শুধুই নাই বিশেষ করে কেরানীগঞ্জ মানিকগঞ্জ নবাবগঞ্জ কোন চেয়ারম্যানের বোলা মাদ্রাসায় পড়ে, কারণ বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, আইসি মানিকগঞ্জ, পার হয়ে আইসি নবাবগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত জোর আছে আজকে দেখুন, এই আমি শুনি নাই কি বট বডি চালাই রে, এই জামানা এরম আওয়াজ হয়নি মোটর সাইকেল, আরে আল্লাহ আদর মিয়া হুন্ডা, আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন, ভাই মোটর সাইকেল চালাই যাবা না দাদা ভাই, তোমরা কিন্তু ধাক্কাই রাস্তা বদ্ধ নিও, তারপরে আল্লাহ 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 বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চেয়ারম্যান সাহেব আব্দুল হালিম সাহেবের জন্য আমি দোয়া করি, নামটা যেরকম হালিম আমার আল্লাহর নামও কিন্তু হালিম, তাকে কখনো হালিম চেয়ারম্যান বলবেন না, যারা বলবেন গুনায় কবিরা হবে, নামাজ না পড়লে যে গুনা, জিনা করলে যে গুনা, সুদ খাইলে যে গুনা, গুনাই কবিরা, শুধু হালিম বললে সেই গুনা, কেন হালিম কার নাম, প্রত্যেক নামে আব্দুল হালিম বলতে হবে, এটা ফরজ বলা, নামাজ পড়ার জন্য ফরজ, আব্দুল হালিম বলা ফরজ, এই জন্য সন্তানের নাম রাখবেন হিসাব করে নাম রাখেন, আল্লাহর সেপাতের নামের সাথে কোন সন্তানের নাম রাখবেন না, নাম পাইলি ভরে দেন, আব্দুল হালিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আপনাকে সভাপতি দোনোটা দেই আব্দুল লাগবে, এই যে আব্দুল সত্তার সাহ, ওনারও যদি কেউ সত্তার করে ডাক দেয় গুনায় কবিরা হবে, যেই গুনায় খালেদ তওবা ছাড়া কোনোদিন মাফ হবে না, আর যদি আপনি যাই না শুনা হালিম চেয়ারম্যান যদি আব্দুল হালিম চেয়ারম্যান যদি ডাক দেয় হালিম চেয়ারম্যান ভাই চেয়ারম্যান হালিম সাহ যদি হে কয় কিও
তাহলে হ্যাট দাও ইমান চাইবো ওইটাও যাবে ইমান, ফতোয়া নেন ওদের কাছ থেকে। এই হালিম মানে আল্লাহ, সত্তর মানে আল্লাহ, জব্বার আল্লাহ, করিম আল্লাহ, চেয়ারম্যান কি আল্লাহ নাকি? তার হালিম করে ডাক দিবেন, সে যদি বলে যে আসতেছি, তাহলে আল্লাহ আসতেছে না? খবরদার, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এই মাসলা আগে শেখেন। আপনাকে আব্দুস সত্তার শাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, অনেক ভালো মানুষ, ওনার কান পর্যন্ত পৌঁছায় দিবেন। এবং ওনাকেই দেখেন, এম এ এতে কিন্তু আব্দুল লেখছে উনি, আব্দুল দিছে। এবং আব্দুল হালিম বাইরে এখানে জনাব মোহাম্মদ আব্দুল হালিম নো, এখানে আব্দুল লেখা ফরজ ছিল আপনাকে। ও আব্দুল আছে, আব্দুল হালিম ভাই, খবরদার, যেরকম পোস্টারে আব্দুল হালিম লেখছেন, তার ডাকার সময় কিন্তু আব্দুল হালিম বলবেন, খবরদার, এটা ভুল করবেন না। একটা মাসলা বলে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমি চেয়ারম্যান সাহেবের সন্তানের মাদ্রাসায় পড়ার কথা শুনে আমার বুকটা ভরে গেছে। কেন ভরছে জানেন? চেয়ারম্যান হিসাবের সন্তানরা যদি আলেম হয়, সে হাজার হাজার আলেমের দরদ বুঝবে। কথা বলেন না কেন? অন্তত কোন ইমাম সাহেব যদি নির্যাতিত হয় কমিটির কাছে, এই বিচার যদি চেয়ারম্যানের কাছে যায়, সে বাস পাখির মতো উড়ে যাবে কমিটিকে শায়েস্তা করার জন্য। যদি ইমাম সাহেবের অন্যায় হয়, আর এক ইমাম সাহেব হুজুরে ডাইকে বুঝে দেন, এটা আপনাকে ইমামের বিচার। আর যদি কমিটির বিচার হয়, চেয়ারম্যান নিজে বিচার করবে, তা না হলে আবু বকরে আদালতে, ওমরের আদালতে তার বিচার হবে। তার সন্তানকে যেন আল্লাহ আলেম বানায়, হক্কানি আলেম বানায়। আপনি কি জানেন, হক্কানি আলেমের বাবাকে আল্লাহ কিয়ামতের মাঠে, হক্কানি হাফেজের বাবাকে কিয়ামতের মাঠে একটা নূরের টুপি পরাবে। ওই টুপিটার রেশমি, ওই টুপিটার বাতি, ওই টুপিটার সুতা যা দিয়ে আমার আল্লাহ বানাবে, তা যাইতো ইয়াউমাল কিয়ামতে জুই শামসি ফি বুয়ুতি দুনিয়া। রাসূল বলেন, বুয়ুতি দুনিয়া জুই শামস, দুনিয়ায় যেরকম সূর্য দেখো, এরকম কোটি কোটি গুণ তেজওয়ালা সূর্যের মতো আলো হবে তার মা বাবার টুপির মধ্যে। পুরা জান্নাতটা তার টুপি দিয়া আল্লাহ সাজাবে, টুপির আলো দিয়া। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। তার সন্তান যখন বিশপাড়া হইছে, হাফেজ হবে ইনশাল্লাহ। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। এটা কোরআনে হাফেজের একটা ঘটনা মনে পড়ে গেল, বলি। যদি এখন হাফেজ তার সন্তান নাও হয় কেয়ামতের মাঠে, তার সন্তান যদি মারা যায়, এখন বিশপাড়া হইছে, এখন মারা যায়, কেয়ামতের মাঠে তাকে হাফেজের বাবা বলে আল্লাহ ডাক দিবে। কেমনে শুনেন, ইমাম গাজালি রহমতুল্লাহ জামানায় ইমাম গাজালির একজন খাস মুরিদ কবরে পাশ দিয়ে হেঁটে যাইতেছে। এ তো আমার মতো সল্টু মোল্লানা না, আমি হাইটে আসলাম, আমি কোনো কবরে কি বাতি জ্বলতাছে, না কেরাসিন দিয়ে হারে চা খাওয়াইতেছে, না কেউ কবরে গরম ডুম দিতেছে, না কেউ পিড়াইতেছে, আমি যেহেতু কিছুই দেখি নেই। কথা বলেন না কেন? আমার মার কবরে পাশ দিয়ে কতবার গেলাম হুজুর, আজও পর্যন্ত জানি না আমার মার কবর অবস্থা কি। পৃথিবীর কেউ যা কইতে পারে না, ঠিক না বেটি? হ্যাঁ, তবে বলতে পারে, যাক ভাই, দিলটা দিলের কাশফ খোলা। বাজান এখন আমার দিকে তাকাবেন, আয়েশা সিদ্দিকা 17 বছর বয়সে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জিজ্ঞেস করি কি, জীবন ভর আপনি নিজের গোসল নিজে করেন? আমার যদি একটু সুযোগ দিতেন, কারণ আমি আপনার একটু নিজে হাতে গোসল দিতাম। নবী আমার বলে, আয়েশা, স্ত্রী স্বামী তার অধিকার আছে, তার পুরা বডিটাকে দেখার অধিকার আছে, কিন্তু তুমি যে আমার বডিটা দেখার জন্যই আমারে গোসল দিতে চাইছো। আচ্ছা ঠিক আছে, তোমার জীবনে যখন একটা আবদার, স্বামী তার স্ত্রী আবদার পুরা করবে, এটাও সুন্নাতে রাসূল, ঠিক না বেটি? আপনার কাপড় চোপড় খালি আপনার বউ ধুইয়া দিব, আপনিও মাঝে মাঝে পর্দার জন্য আপনার বিবির কাপড় চোপড় ধুইয়া দেয়া কিন্তু হারাম না, এটা হালাল। কথা কন না কেন? আপনার বিবি গোসল করে গেছে, এখন পুষ্করিতে যে কাপড় চোপড় ধোন লাগে, আপনার স্বাস্থ্য ভাই মামা তো ভাই পুষ্করিতে নাই মা গোসল করতেছে, এখন আপনার বউর যদি কম তুই ওর ভিতরে ধুই আসবি, তাতে পর্দার খেলা হইল। আপনার বিবিরি ঘরে রেখে দাও, বালতিটা দাও, আমি ধুয়ে নিয়ে আসি। রসুলের একটা সুন্নাত আদায় হবে, রসুলের গাড়িতে জান্নাত হবে। জীবনে ধুইছেন চাষা? ধুইছেন, বরঞ্চ বউরে উড়ে মারা মারেন। মা এসা বলেন, সারা জীবনই তো আপনারা আমার আশা পুরা করলেন, আপনাকে আশা একটু পুরা করি, এ কষ্ট হইতেছে, আহেন মোনাজাত করি, তো সাসা কই যায়? কয় না,
চাচা যায় যাক গা, কোন যুবক যাইতে পারবো না। আর মাত্র 3 থেকে 4 মিনিট কথা কম। যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে না, কবরস্থান পাশে ভয় লাগে না বাবা? আরে কার মা জানি শুয়ে রয়েছে রে, আপনি যেখানে কান্তাছেন না বাবা, আপনার চোখের পানি করে আমার মাওলা এই ভাবে রুমাইল দিয়ে মুইছে নিয়া আপনার বাপরে দেখাইতেছে, দেখ তোর বলা কান্তাছে। এই কোরআন ধরে বলছি, এই কোরআন ধরে বলছি, বিশ্বাস করেন কোরআন ধরে মিথ্যা কথা কয় কেউ? হাদিসের কথা আপনি এখানে বয়ে কানবেন, আপনার চোখের পানি এক্ষুনি ওইখানে দেখেন। ফেরেশতারা কইবে দেখ তোর বলা কান্তাছে, তখন বাপ ওখানে বসে কি কইব জানেন? ওই যে একটা শের আছে, ইদা মা গাফিল সুদিয়াজ হালিমা, ও আল্লাহ আমি ভাবছিলাম আমার পোলা আমার ভুলেই গেছে, গাফেল হয়ে গেছে, সবাই কান্দে আমার বোলা কান্দে না। ফেরেশতা যখন কয় তোমার বোলা কান্দছে, আল্লাহ তোমার এখন ডিসিশন, আমার তো মায়ের কপালে হয়েছে কি করব, আল্লাহ বলবে যা তোর পোলা যখন তোর জন্য কান্দছে যা তোরে মাফ করে দিছে। আমি বলি না, এই কোরআন ধরে বলে গেলাম, এটা বিশ্বনবীর কথা। আর কবরস্থানে পাশ দিয়ে যখন যাবেন তখন কবরওয়ালাদের চিন্তা করে আপনিও কানবেন, কারণ আপনিও একদিন এখানে মশারি ছাড়া বালিশ ছাড়া বিছানা ছাড়া শুয়ে থাকবেন। আপনি মনে করবেন এই কবর আমিও আসবে, এই গ্রামের যারা আছেন এখন কানবেন। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ এই দেন না আমি একটু গোসল দিই আপনারে, গোসল দিবা চলো যাই। মা আয়েশা বলেন হুজুর তাহলে আমি এখন পানির ব্যবস্থা করি। আয়েশা গো পানি আগে থেকে রেডি আছে চলো। হুজুর পানি কে তুললো গো? ও আয়েশা তুমি জানো না পানির বালতি আমি হাতে নিলে কুয়ার থেকে পানি তুলে দেয় জিবরাইল। ও আয়েশা তুমি জানো না গো আয়েশা আমার মা আমেনা, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার মা কুয়ার পাশে যাইতো, কুয়ার পানি থাকতো 60 থেকে 70 ফিট নিচে, আমার মা কুয়ার পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাইল ধাক্কা দিয়ে পানিটা একবারে কুয়ার মুখে মুখে এনে দিত। আমার মা যেইখানে পায়খানা প্রস্রাব করতো রে আয়েশা, তুমি তো জানো না রে আয়েশা আমার মা পায়খানা প্রস্রাবের কোনোদিন দুর্গন্ধ আসে নাই, আমি মুহাম্মাদের খাতিরে আমার মা বাবার পায়খানার প্রস্রাবের ইস্তেনজায় গেলে মেষকম্বরের ঘেরা নষ্ট, এই জন্য আমার মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে মক্কায়। যখন আমি আমার মায়ের গর্ভে আমার বাবা মারা গেছে 5 মাস আগে, আমি আর মাত্র কয়েকদিন পরেই দুনিয়া আসবো রে আয়েশা। আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সূরা ফিলের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না, আমার নবী বলে আয়েশা রে আমার মা আমি গর্ভে থাকা অবস্থায় মক্কার ভিতর আমার মায়ের বদনাম ছড়িয়ে গেল। কি ছড়িয়ে গেল? স্বামী মারা গেছে, মহিলা কত ঢং দেয় দামি সেন লাগাইয়া মক্কায় ঘুরে, আল্লাহু আকবার বলেন না? মক্কার পোতা ছিল, স্বামী মারা গেলে মৃত্যুর আগ পর্যন্ত সেন লাগানো নিষেধ, ভালো কাপড় পরতে পারবে না। আমি না ভালো কাপড় পরে না, কিন্তু তার শরীরের মধ্যে এত ঘেরান লাগায় মহিলা, লজ্জা লাগে না? স্বামী মরে গেছে ঘেরান লাগায় কে? মক্কার ভিতরে মহিলারা সমালোচনা করে, আয়েশা আমার দাদা দাদির কাছে নালিশ গেল, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ স্বামী হারাইয়া দামি সেন ব্যবহার করে কেন? পুরুষ তো তার আকৃষ্ট হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলে, পৃথিবীর এমন কারো শক্তি নাই, আমার পুত্রবধূ আমার আব্দুল্লাহর বিবির থেকে তাকায় একটা কথা বলতে পারে, আমি না আমার মা। পৃথিবীর সমস্ত শ্বশুররা যদি পুত্রবধূ গুলার এইভাবে আদর করত, একটা পুত্রবধূ শ্বশুরে বাপ ছাড়া কোনোদিন বিয়েই করত না। কথা কন না কে? শ্বশুর এবার খেদমত করবে না কারে পুত্রবধূ? নিজের মাইয়ের মতো জানতে না পুত্রবধূটার, তোমার মাইয়ের যেমন আদর করো পুত্রবধূর আদর করতে পারো না? মেয়ে খালি ফুলার ভরতর যাও, ফুলার ভুল ফুলার ভুল, ওটা তোমার মাইয়া ওই তো মকার করে মকা
খালি পোলার বড় বদনাম দাও, সে কি তোমার রক্তের তা, আর একজনের রক্তের তা, আর একজনের প্রোটেকশনের জন্ম দেয়া তা, তোমার প্রেম প্রীতি তার কাছ থেকে আদায় করে নিতে হবে। তুমি করবা তার সাথে বেজির ব্যবস্থা, সে তো সাপ হবে। কথা কর না কেন, কষ্ট হইতেছে? সব শ্বশুর হুজুর এবার কোন জায়গায় কোপ দিলে, আসল জায়গায় দিছে বুড়েটা। পুত্রবধূর খেদমত নেওয়ার তোমার জন্য সুন্নাত হবে যদি তার খেদমত তুমি করো। তার খেদমত কি আপ উঠিবা দিবা? তার একটা মা কইয়া ডাক দিবা, মা, ও মা, মা কেমন আছো? মা আব্বা ভালো আছি। ও মা দুবারে খাওন খাইছো, গোসল করছো মা ঠিক মতো? তোমার মাথাটা ব্যথা, ওষুধ খাইছো? আর এই কথাটা যদি কন যে মা তোমার মাথাটা ব্যথা, ওষুধ খাইছো? মা কথাটা বলতে দেরি আছে, ওই বোর কাছে আরশে আজমের মালিক শুদ্ধ খুশি হয়ে যাবে। এ কথা কর না কে? আর আপনি যদি তার সাথে কন, এ অমুকের জমক, তুই বুম বুম দর্শকায় কাজের ডরে, একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এরপরে পুত্রবধূর সম্মান আপনার কাছে আর থাকবে না। কি হুজুর কথা কর না কে? সে তো আপনার রক্তের না, সে আর একজনের রক্তে, তো আপনার লাগে মিলবো কে? কষ্ট হইতেছে? আর মাত্র দুইটা মিলিয়ে সারা রাইতি কবেন না, এটা আমার জানা আছে। তবে আমার দিকে তাকান, আব্দুল মুত্তালিব পুত্র বধূরে কেমনে পালে দেখেন। আমার মা আমেনা, আমি আর ওয়াজি করি না। সুবহানাল্লাহ, জোরে কইতে বনলে মাস্টার। শ্বশুরে কি কয় দেখেন, যখন কইছে আপনার বউ এত দামি আতর ব্যবহার করে কে, না করে দেন পুরা ছেলেরা পাগল হয়ে যাবে তার সেন্টের আগাতে। এই জন্য আমি মাসলা বলে যাই, যাদের স্বামী বিদেশ থাকে, স্বামী দেশে নাই অথবা জামাতে গেছে অথবা অন্য কোথাও এক মাসের বেড়াইতে গেছে, ওই স্ত্রীর জন্য সাজা সেন্ট ব্যবহার করা হারাম হারাম হারাম। বুঝলে মাসলা দিবেন মসজিদে। আর বিদেশি বিডি গো, এ যারা প্রবাসী বললে গে সাজন কজন তুমি বিদেশ থাকো অবস্থায় পাঠানো হারাম। যাও মাসলা বের করো, তোমার দা সাইজা তুমি মগাতাও বিদেশ, তোমার বউ সবকিছু লাগাই আর এক বেডারে দেখায়, এই গুণা তুমি বিদেশে বইয়া অ্যাকাউন্টে জমা হচ্ছে আল্লাহর কুতু। যার স্বামী বিদেশ থাকে তার লেল পালিশ, পেট পালিশ, আরো যেই পালিশ আছে, হাত পালিশ, রক পালিশ, একটা পালিশও নেওয়া জায়েজ নাই। সাজন কোজন একমাত্র শরীয়তে জায়েজ রাখছে স্বামীর জন্য, এমনকি শ্বশুরের জন্যও না। বর্তমান শ্বশুররা তো আবু জাহেলের সাথে খারাপ হয়ে গেছে, পারে তো বাপার গুলো এত হারামি পুত্র মনুষ্য তো খারাপ ব্যবহার করে। হ্যাঁ কথা কর না কেন, এই জন্য শরীয়তে বলছে শ্বশুরের সামনেও সাজা জায়েজ নাই। একমাত্র সাজরা স্বামীর জন্য। মহিলা যে কটা বইছিল যারা এক্স বয়ফ্রেন্ড আছে সেজে সেজে মাঝে দেয়, ওইগুলো তো যাইবো কেমন জাগা? কষ্ট হইতেছে? উগ্গা আরো দুই মিনিট। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, আব্দুল মুত্তালিব যখন শুনছে কইতাছে আপনার পুত্রবধূর এই সেনের গিরান পাইয়া মক্কার ছেলেরা পাগলে আপনার ঘরে কাছে গুর গুর করে ঘুরবো, কারণ আমেনা বিশ্ব সুন্দরী। পৃথিবীতে আল্লাহ আট সাতটি জন মহিলাকে আল বেদায়ওয়ান নেহায়া কিতাবে দেখবেন, তাফসীর আছে, আট সাতটি জন, কেউ বলেন ষাট জন, এক সাতটি জন মহিলাকে আল্লাহ নিজে বিশ্ব সুন্দরী ঘোষণা দিছে। তার ভিতরে মা আমেনা 27 নাম্বার। জোরে 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 মা ফাতেমা, মা ফাতেমা 21 নাম্বার। সুবহানাল্লাহ, আরো জোরে কইলেন না? মা মারিয়াম 41 নাম্বার, মা আসিয়া 52 নাম্বার। যে মহিলাগুলোর নাম কইতেছি মনে মনে রাইখেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা হাজেরা, মা সায়রা সব বিশ্ব সুন্দরী, মা হাওয়া বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, মা আমেনা বিশ্ব সুন্দরী। মা আমেনা কোনো ঘরে থাকলে বাড়তি লাগতো না, তো মা আমেনা কাজ গর দিয়ে ঘুরবো, শ্বশুর লাভ দিয়ে জাগায় দুই টুকরা বানায় ফেলাবো। এই কথা যদি আর একবার বলিস আমার মা আমেনার সামনে, কারণ আমার মা আমেনার চরিত্র আমি জানি। আমার মা আমেনাকে বিবাহের আগে তার বাবা বলেছিল,
আব্দুল মুত্তালিব, তুমি মক্কার প্রেসিডেন্ট, আমি মদিনার প্রেসিডেন্ট। আমার নাম আব্দুল হক জোহরি, তোমার নাম আব্দুল মুত্তালিব। কষ্ট হইতেছে কথা কথা বাইরে গেছে, আমার রাগ করেন না, কারণ এইটা রবিউল আউয়াল মাস। বৃহস্পতিবার যদি 12ই রবিউল আউয়াল আমার নবীর দুনিয়া আসার সময় হয়, আজকে কি বার হলো? আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে চাচা, ভালো করে বুঝেন, 12ই রবিউল আউয়াল আমার নবীর জন্ম তারিখ নয়। আমার নবীর জন্ম তারিখ এখানে চারটা, কয়টা জোরে বলেন, আরো জোরে। খালি একটা 12ই রবিউল আউয়াল কই পাইছো? মৃত্যু তারিখ 12ই রবিউল আউয়াল, 100% শিওর মৃত্যু তারিখ। জন্ম তারিখের মধ্যে চারটা ইখতিলাফ, এক নম্বরে হলো কেউ বলেন 2 তারিখ রবিউল আউয়াল মাসের, কেউ বলেন 8 তারিখ, কোন ইমাম বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। কি মিথ্যা বলেছি আমি? কোরআন হাদিসের দলিল দিয়ে বলি, ভণ্ড বলে 12ই রবিউল আউয়াল কেক কাটে। 12ই রবিউল আউয়াল যদি কোনো অনুষ্ঠান করতে হয় মিলাদুন্নবী সম্পর্কে, আমার নবীর মৃত্যু বার্ষিকী পালন করতে হবে 100% ভাবে। জন্মবার্ষিকীর মধ্যে ইখতিলাফ আছে, মতনক্য আছে, কারণ ওই জামানে কারো জন্ম কেউ লিখে রাখতো না, কতক্ষণ না কেন? কারণ কি জানেন, আমি যদি এই চাষা বইয়ে রয়েছে, একটু করে আস্তে করে বইয়ে রয়েছে আমার চাষা, এই চাষারা যদি জিজ্ঞেস করে আপনার জন্ম তারিখ কবে, ওইটা বাদ দেন না, চেয়ারম্যান দিকে আপনার জন্ম তারিখ কবে, এ কইব স্বাধীনতার সময় আমার মা আমার কোলে করে নিয়ে ঘুরছে, কতক্ষণ লাগে? ওই চাষারে জিজ্ঞেস করবো আপনার বয়স কত চাষা, কইব ওই স্বাধীনতার সময় আমার বড় পোলার বয়স 4 বছর, জিজ্ঞাসি হ্যার জন্ম তারিখ, হ্যার বড় পোলার দিয়ে হ্যার হ্যার বয়স বুঝায়, তাহলে বুঝলেন আমার বয়স কত। তো এই ডিজিটাল যুগে যদি তোমার বয়সের ডেট না কইতে পারো, আজ থেকে 1445 বছর আগে কার ডাকার ছাপাই লেখা রাখতো, আর ওই যুগের মানুষ সব মুরুক্ষ, ওরা তো লেহা মরাই জানতো না, কথা কান না কেন? এই জন্যই আমার নবীর জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ, অর্থাৎ মতনক্য। কেউ কয় আমি দেখছি আমানের ঘরে কাছে কারাইছিলাম 2 তারিখ হইছে, সবে যা থেকে সময়, কিন্তু দিন ঠিক আছে সোমবার। কি বার? জোরে কর, বারটা ঠিক আছে, কিন্তু 2 তারিখ হইব মনে হয়। একজন রাবি বলতেছে বর্ণনাকারী, না রে ভাই, কি এর 2 তারিখ, 8 তারিখ হবে, আমি ছিলাম আমেনার ঘরের সামনে খারায়, আবু লাহাব কইতাছে আমার ভাতিজা হইছে, ভাতিজা হইছে, হে উঠ কুরবানি দে, খাওয়াইলো আমাগো, না ধরবে না, তোর ভুল হইছে, ওই যে আমরা আমান থেকে ছাগল গরু ছাগল কামাই লই আইছিলাম, হেরেছিল 10 তারিখ, আর একজন তো ধরবে না আমার ভাতিজা আমি জানি না 12 তারিখ। বুঝেন নাই মনে আমার কথা? বুঝেন নাই? হুজুরের জন্ম তারিখের মধ্যে 4টা তারিখ, আর মৃত্যু তারিখের সময় আমার নবীর কোন মুরুক্ষ সাহাবী ছিল না, সব ছেলে শিক্ষিত। কোন সময় কয় মিনিটে কোন তারিখে কবে মারা গেছে এটা সব লিপিবদ্ধ হয়েছে, কিন্তু জন্মের তারিখ লিপিবদ্ধ হয় না। এই জন্য 100% বলা যাবে না ঈদে মিলাদুন নবী, জন্ম ঈদে মিলাদুন নবী নয়, মৃত্যু ঈদে মিলাদুন নবী। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। যারা আমার নবীর 12ই রবিউল আউয়াল কেক কাটে পিসাবরে, আরে আল্লাহ ভুল দিয়ে গাদায় গাদায় পিসাবরে গোসল দেয়, মাজার গোসল দেয়, প্রত্যেকটা ভণ্ড ভণ্ড ভণ্ড, শয়তান শয়তান, আশেকে শয়তান, আশেকে রাসূল না, পিসাবরে গোসল দেয় 12ই রবিউল আউয়ালে, ফুল দিয়া ফুলের মালা দিয়া কোরবানির গরুর মতো সাজায়, ওরে বাট পারে ভো বাট পারে, কথা কন না কেন? আবার মহিলারা পিসাবে গোসল দেয়, মাজার ধোয়, ওই পানি আবার পান পান করে, যদি পিসাব আল্লাহ না করুক দুর্বল হয়, ডায়াবেটিস রোগী হয়, পানি ডালতে শুধু মুত্তাই দেয়, তার পানি তো ডালে 1 ঘন্টা মতো খালি ডালে পি দেবে, কথা কন না কেন? দেখেন নাই, দেখেন নাই, এখন সব ফেসবুকে চলে আসে, শুধু আপনাদের খেদমত আরজ করব, কোন পীরে 12ই রবিউল আউয়ালে গোসল দেয়া না আশেকের রাসূল হিসাবে মসজিদে যেয়ে দোয়া করা কোনটা? মারহাবা বলে, এই তো আপনারা বুঝছেন, আল্লাহ আশেকের রাসূলদেরকে কবুল করেন। বাজান দেবার বলে, এ আয়েশা আমার মায়ের বিরুদ্ধে সবাই লেগে গেল, আয়মেনার ঘরের পাশ দিয়ে হাঁটা যায় না গো, কি আতুর ব্যবহার করে আমেনা,
এমনকি হুজুরের ছয়জন ফুফিও আমিনার বিরুদ্ধে নাল দাঁড়ায় গেল। আব্দুল মুত্তালিবের কাছে বলে, আব্বা ভাবি যে গোসলখানায় গোসল করে আতরের ঘেরানে যাওয়া যায় না, বাথরুমে গেল আতর ঘেরানে যাওয়া যায় না, এই আতর কোথার থেকে লাগায় তা জানি না। আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের বিবি অর্থাৎ আবু তালেবের মা আব্দুল্লার মা হুজুরের দাদিকে সাথে নিয়ে আমিনার সামনে যে বলে, মা গো একটা সত্য কথা বল রে মা, তোর সামনে কথা কইতে সাহস পাই না, মা তোর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, মা শুধু একটা সত্য কথা কয়, মা বলো তো তুমি কোন ফ্যাক্টরির আতর ব্যবহার করো, কোন দেশের আতর ব্যবহার করো, কে তোমার আতরটা দিয়ে যায় মা বলো না। আমি না বুঝে পেরে যে আমার শ্বশুর শাশুড়িও তলে আমার মাইন্ড করে, মা আমি না কি করলে গালের মধ্যে থেকে একটু থুতু শ্বশুর শাশুড়ির সামনে নিক্ষেপ করলে, থুতু ফেলতে দেরি আছে গো বাবা, মিসকাম্বারের ঘেরা আসতে দেরি নাই গো, শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেই নবীর বাবা মায়ের শরীরের থেকে আতরের ঘেরা আসে ওই নবীরে গোসল দিতে চাই। মা আয়েশা বিশ্ব নবীকে গোসলখানায় নিয়া মা আয়েশা যখন গোসল দিচ্ছে মিসকাম্বারের ঘেরা আসতেছে পানির সাথে, ইন্দিমিন চাইবে মা আয়েশা বলেন, ও নবীজি শুধু আপনার খেদমতে আরজ করতে চাই, আপনার শরীরটা এত সুন্দর, পিঠের মধ্যে কতগুলো কালো কালো দাগ দেখা যায় গো, আর মাত্র দুইটা মিনিট বাবা চোখের বাড়ি ছেড়ে দিবা, কে বলেছে রবিউল আউয়াল মাসে তোমার মা বাবার কবর আজাব মা বইব না। ও মাদ্রাসা মসজিদের কমিটির ভাইরা বিশ্ব নবী বলেন, আয়েশা রে তুমি যেখানে গেঞ্জির ভিতর দিয়ে হাত দিচ্ছ রে আয়েশা, ওই জায়গা গুলি তুমি বলতেছ কিসের দাগ, এটা আর কিছুর দাগ নয় রে আয়েশা, তাইফের ছেলেদের পাথরের আঘাত। আয়েশা 162 জন ছেলে তোমার স্বামীরে বেড়েছে, মারতে মারতে তিনবার আবার বেহুশ করছে, চতুর্থবার যখন আবার হুশ ফিরে আয়েশা গো আয়েশা, আমি চিৎকার মেরে বলছিলাম তাইফের ছেলেরা দাদা ভাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিতে চাই, এখানে যারা বসে আছেন শুধু একটা কথার খেদমতের আওয়াজ দিবেন, যেই নবী জীবনে মায়ের খাওয়ার পরও তাইফের মাঠ থেকে একটা বর্ধ দেয় নাই, আমার ওই নবীর যদি কেউ একটা আঘাত করে কথা দিয়ে ওই নাচ থেকে ছেড়ে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন আল্লাহকে হাত ধরে দেখায় দেন, লিল্লাহ তাকবীর, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো, কথার ভিতরে শুধু একটা কথার আওয়াজ দিবেন, যারা দাঁড়ায় আছে বসো তো কলিজার ভাই, বসো বসো বসো, আল্লাহ এখানে যারা বসে আছে দাঁড়িয়ে আছে সবার বাবা মাকে আপনি মাফ করে দেন, এদের সন্তানগুলোকে মাফ করে দেন, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন, এই কবরওয়ালাদেরকে মাফ করে দেন, এই মাদ্রাসাকে কবুল করেন। বাবা আমার কাছে একটা চিঠি আসছে, চিঠির কথা পরে কই, শুধু একটা কথার উত্তর দেই, দুনিয়া থাকতে পারবো না? যাওন লাগবে কি লাগবে না? আমার মা দুঃখিনী আমার সাইরা চলে গেছে 12 বছর বয়সে, আমার মায়ের যে কত আশা ছিল, আমার আলেম বানাবে, আমার বউ আনবে, বউর খেদমত নিবে, বউ তো দূরের কথা, আমারে মুসলমানি দেয়ার 3 মাস পরে আমার মা মারা গেছে, আর আমার 12 বছরের পরে আমার মুসলমানি দিছে, আমার মনে আছে আমার মুসলমানি তখন আমার চলতেছে মোটামুটি আমি সুস্থ, এই অবস্থা আমার মা আমার মাদ্রাসায় দিল, মুসলমানির কারণে আমার অনেক দের মাদ্রাসা কামাই গেল, হুজুর গাও শুকায় না শুকায় না, ইন্দিমিন টাইমে মা বলল বাবা এই অবস্থায় মাদ্রাসায় যা, কিন্তু বাবা মাদ্রাসায় যাবি, আমি মা বাইসে থাকি আর মরে যাই কোনোদিন মাদ্রাসায় ছাড়বি না। আরেকটা কথা কো বাবা, কি যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করবি? বাবা এ কোরআন হাতে নিয়ে বলছি, অহংকার না, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, আপনাকে হাবের সব দেখে আসছে, আপনারাও দেখে আসবেন,
আমি বড় গলায় বলি, আমার চাইতে বক্তৃতার জগতে যত বক্তা, যত বড় বক্তা হোক, বাংলাদেশে স্বাধীনতার পরে নিজের অর্থায়নে ঢাকার বুকে জায়গা কিনা কোটি কোটি টাকা খরচ করে কোন আলেম ঢাকার বুকে নিজের অর্থায়নে মসজিদ করে নাই। হ্যাঁ করছে, কালেকশন করে করছে, নিজে জায়গা কিনে নিজে মসজিদ করে নাই, মাদ্রাসা করছে অনেকে। আমি গুণাগার করেছি কেন জানেন? একমাত্র আমার মায়ের খবরের শান্তির জন্য। আমি একটা এতিমখানাও করছি বাবা, আমার মাদ্রাসায় 200 রুপারি এতিম ছাত্র। আমি চেয়ারম্যান সাহেবকে, চেয়ারম্যান সাহেব চলে গেছে, আমি দোয়া করি আল্লাহ তাকে বারবার এলাকা নির্বাচিত করুক, তার সন্তানকে কোরআন হাফেজ বানাক, ন্যায় নিষ্ঠার সাথে এলাকার খেদমত করার তৌফিক দিক। সে যে দল করুক না কেন আল্লাহ, দলের না দেখায় বিশ্ব নবীর দলের ভিতরে যেন সারা জীবন থেকে যেতে পারে। জোরে কোন আমিন। ভালো লাগছে চেয়ারম্যানের কথা, এই জন্য বলছি আপনি যাবেন না। ভাই বলছে আমি যাবো না, তো আমার লেগে দোয়া করেন। আমি মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছি, আমি সব চেয়ারম্যান লেগে দোয়া করি না। কিছু কিছু চেয়ারম্যান আছে, ওরা দেখলে আমার মেথা মেজাজটা গরম হয়, মানে গোপালগঞ্জের মানুষ তেমনি তো মাথা গরম। দেন না আমার শাশুড়ি শেখ আছি না, এক একা যা খুশি তাই করে, যারে মনসে নমিনেশন দেয়, যারে মনসে ঠ্যাং দিয়ে নামায় নেয়, নেমে যা খুশি তাই করে। কথা ঠিক না ভাই? ঠিক। এই যে এমডি কে কত কিছু কইতেছে, হে মোসে ইবান দে না, হে বোঝে না যে আমেরিকা এমন এক দেশ, পরাশক্তি, ওর মোকাবেলা করার মতো কেউ নাই, রাশিয়া কাউ, লন্ডন কাউ, কেউ তার সামনে মোজ তো দূরের কথা, তাওয়ায়ও না। আর হে কাজ দূর দিল না আমেরিকার বিষয়, তা কি মহিলাই এক খান কথা কন না কে কষ্ট হয়েছে। আর মাত্র দুইটা মিলে তোমার সিঙ্গারের রোগ চলে গাড়ি শাসি মমতাদের যাই কো বেশি কাইন্দে কাইডে রোড তারে ঠিক করছে কথা কন না গায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুমে ডাইরেক্ট ঢুকে যায় উনি, সব বেটা জন্ডিস মন্ত্রীরা ঢুকতে পারে না, উনি পারে, উনি পারে। কিন্তু প্রশংসা করতেছি তা না, উনি আবার মাঝে মাঝে যে ফতোয়া মারে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, মিসকাত শরীফ ও সিয়াসত তা বানাইছে, জানেই না যে মিসকাত শরীফ সিয়াসত তার কিতাব না। যাক তারপরে কইছে তো, তোমার বউ তো আম পারাও পারে না মিয়া, তা তো বুখারী শরীফ কইছে বিচারি, তাহলে বোঝা গেল পড়ছে কিছু। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ইলিয়াস রহমান জেহাদির মা বলেছিল একটা মাদ্রাসা একটা মসজিদ করি বাবা, করছি আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ বলেন। এই যে কবরওয়ালা শুয়ে রয়েছে, কবরওয়ালারাও নিয়াত করে এই মাদ্রাসাটা করছে, ঠিক না? এই আমি বুকি নিয়ে একটা কথা করে যাই, এই যে আপনাকে সদস্য কি জানো, এই যে হচ্ছে উপজেলার সদস্য তমিজুদ্দিন, ও যাওয়ার সময় কিন্তু আমার টাকা দিয়ে গেছে দেখছেন। ও কিন্তু আর এক মাদ্রাসায়ও যখন আমি আসছিলাম, সে ব্যক্তিগত আমার অনেক ভালোবাসা আমি জানি, সে আমার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া সে এনেছে, অনেক অসুস্থ নালে থাকতো। আর একজনে যে বললাম মোহাম্মদ, মোহাম্মদের বাপ, সেও কিন্তু দিছে, আমি কিন্তু বলি নাই আপনারা দেন, আপনারা আমার ভালোবাসে দেন, কারণ আমি জানি আপনাদের টাকাগুলো সব আমি মসজিদে খরচ করি, এমনকি আমার ওয়াজের হাদিয়াটাও মসজিদে খরচ করি। তোমরা বলো না যে বক্তার এত টাকা নিয়ে কি করে, এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করে, এবারে করে কি? এ নায়ক শাকিব খানের টাকা হলে সিনেমার হল হবে, নট্টগির পাড়ায় আনন্দ বাজবে, কথা কন না কে? ইলিয়াস রহমান জেহাদির টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে, এই হুজুরের টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে, স্কুল কলেজের টিচারদের বেতন বাড়ে, একটা মসজিদের ইমামের বেতন বাড়ে না কেন, সে চাকর। দোয়া করবেন তাহাজ্জুদে বসে, আল্লাহ ইমামদের যোগ্যতা তুমি বাড়ায় দাও, প্রত্যেকটা ইমামকে তুমি যাকাতের উপযুক্ত করে দাও, কোন যাকাত খাওয়ার উপযুক্ত করে ইমামকে রাইখো না, এই জন্য ইমামদের কাছে তিষ্কারা করে মারে। কেউ রে মোসে তাও আবার টাইম নাই, যেই বেড়ে 4 কোটি টাকা খরচ করে আল্লাহ শুকর মসজিদ করতে পারে, কোন শিল্পপতির কিতাবার টাইম আমার নাই। তুই জীবনে কয় টাকা খরচ করছো রে বেড়া, কয় টাকা দান করছো, তোর 10 ডবল করে তুই এক মসজিদের পিছনে, কথা কন না কে? 2 লাখ টাকা দান করে ওরে ওর ঠেলায়, বাবা রে বাবা, মসজিদে ঢোকা যায় না,
এই জন্য আল্লাহ আমার এদিকে মসজিদ বানাইছে এত কোটি টাকা খরচ করে, শুধু দুইটা পাও দূরে বলে যাব, যার বাবা এখানে শুয়ে আছে, তার মা শুয়ে আছে, বাকি কথা পরে বলবো। পৃথিবীতে এই মানিকগঞ্জ এই গ্রামে এমন কোন আল্লাহর ওলি আছেন কি, এমন কোন দোস্ত আমার আছেন কি, এমন কোন কলিজার ভাই আছেন কি, কোরআন কি বুকে নিয়ে এই কোরআনের মাদ্রাসার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর দরকার হয় আমার রক্ত বিক্রি করে হলো আমার বাবা মায়ের ঋণ আমি শোধ করবো, আমার বাপকে যদি আল্লাহ মাফ করে, আমি ওয়াদা করে গেলাম কোরআনে হাত রেখে, যদি আপনার নিয়ত ঠিক থাকে আর বাবা মায়ের দরদ থাকে, আপনার বাবা মাকে আল্লাহ আজকে মাফ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। এত বড় গ্যারান্টি কেউ দেবেন? আমি দিয়ে গেলাম, আমি এতি শুধু 30 সেকেন্ড এমন কোন লোক আছেন এই মাদ্রাসার জন্য আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি আমার মায়ের জন্য বাবার জন্য দরকার 5 কিস্তিতে অথবা 10 কিস্তিতে মিলে এই মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা দেব, দরকার 1 বছর বইয়া 6 মাস বইয়া 1 বছর বইয়া প্রতি মাসে 10,000 5,000 করে অথবা পূর্বাশের থেকে আমি আমার বাবার জন্য মার জন্য 50,000 টাকা দেবো, যদি আপনি আমার বন্ধু বানান আমি আপনাকে হাতে হাত দিয়ে বন্ধু বানায় যাবো। একটা লোক বলেন তো 50,000 টাকা কে দিবেন, একটা আল্লাহর ওলি দাঁড়াবেন, বলেন কে আছে? আল্লাহ তুমি কবুল করো সভাপতি রে মাফ করিয়া উঠাইও, তুই ভাষা টন্ত্র কই যা শুন বমগা, তুই ওয়াদা দিছিস না, এ বাটপার কই গেছিলি তুই? তুই উঠবি এমন দোয়া করমু, আল্লাহ কবুল করেন আমার বাইরে। হে মাইয়ারে বৈক্যা পুত্র বধুরে ঠিক করে, আমি ওরে বকা আর বাগুলা ঠিক করলাম, তুই উঠবি ওরে তো খালি ডলার কত কইছে তোরটা খুইলেই রাখবো আজকে মাগনা আমার শুনবি বেটা, বহুত কষ্ট হয়েছে, আল্লাহ আকবার জোরে বলতে পারলেন না? আমি প্রায়